এক হাতে ইসলামের ঝান্ডা আরেক হাতে তরবার নিয়া সামনে আগায় গেলেন কাফেরদের সামনে রোমান সৈন্যরা জাফর বিন আবি তালিবের কাছে আসে আর জাফর বিন আবি তালিব তরবারি দিয়া তাদেরকে কুচু কাটা করে আল্লাহু আকবার জাফর বিন আবি তালিবের যুদ্ধের গতি দেখে যুদ্ধের কৌশল দেখে এমন ক্ষিপ্র গতিতে তিনি তরবারি চালান তার সামনে কোনো রোমান সৈন্য আইসা দাঁড়াতে পারে না সাথে সাথে তাদেরকে জাহান্নামে পাঠায় দেন আল্লাহু আকবার ইতিহাসের মধ্যে আসছে এক জাফর বিন আবি তালিব কয়েকশো কাফেরকে জাহান্নামে পাঠায় দিছে এই গতকালকের ঘটনা দেখলাম হামাসের একজন যোদ্ধা একজন একজন এক হাতে একটা AK-47 এক হাত দিয়া তিনি ফায়ার করতেছেন এক হাত দিয়া চোখের পলকে সাথে সাথে 15 জন ইসরায়েলি সেনাদেরকে তিনি হত্যা করেছেন মনে হয় মারছে আর মরছে গুলি বের হচ্ছে আর মরছে একজন যাইতেছে কোন কিছুর তোয়াক্কা নাই একা একজন বর্তমান আধুনিক এই প্রযুক্তির যে অস্ত্রগুলো আপনার দিকে তাক করলে ভিডিওতে দেখাবে আপনি কোথায় আছেন এমন মিসাইল আপনার দিকে মারবে আপনাকে খুঁজে খুঁজে মিসাইল খুঁজে খুঁজে আপনাকে যায় অ্যাটাক করবে এই অবস্থায় দেখলাম এই মুজাহিদ একা একা ফায়ার করতেছেন একা 15 জন ইসরায়েলি জারুস কাফেরকে তিনি মুহূর্তের মধ্যে খতম করে দিলেন আল্লাহু আকবার রোমান সৈন্য জাফর বিন আবি তালিবের সামনে দাঁড়াতে পারেন না পরে হাজার হাজার সৈন্য এসে তাকে গ্রাউ করলেন প্রথম জাফর বিন আবি তালিবের ঘোড়ার পায়ের উপরে আঘাত করলেন ঘোড়ার পায়ের উপরে আঘাত করার পরে ঘোড়াটা মাটিতে লুটিয়ে পড়লেন এবার চতুর্দিক থেকে কাফেররা এসে জাফর বিন আবি তালিবের উপরে তীর বর্ষা তরবারি নিক্ষেপ করতে লাগলেন এক কাফের পিছন দিক থেকে এসে জাফর বিন আবি তালিবের হাতে আঘাত করলে সাথে সাথে ডান হাত বাহু থেকে দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল এক হাত দিয়ে তিনি কালেমার ঝান্ডা কামড় দিয়ে আছেন দাঁত চিবিয়ে আছেন আরেক হাত দিয়ে তিনি তরবারি চালাইতেছেন আল্লাহু আকবার সমুন্নত রাখলেন উঁচু করে ধরলেন কাফের এসে জাফর বিন আবি তালিবের ডান পা কাটলেন বাম পা কাটলেন জাফর বিন আবি তালিবের দুই হাত দুই পা তার বাহু থেকে বিচ্ছিন্ন করে দিলেন কিন্তু তারপরেও জাফর বিন আবি তালিব কালেমার ঝান্ডা ছাড়ে নাই ইসলামের ঝান্ডা ছাড়ে নাই দাঁত দিয়ে চিবিয়ে কালেমার ঝান্ডাকে উঁচু করে রেখেছেন আল্লাহু আকবার জাফর বিন আবি তালিব জায়েদ বিন হারেসাকে ডাক দিয়া বলেন ভাই রে ও ভাই আশেপাশে যারা আছে আমার ভাইদেরকে বলে দিও কাফেরেরা আমার ডান হাত কেটেছে ডান পা কেটেছে আমার ডান পা ডান হাত কেটেছে আমার দুইটা হাত দুইটা পা কাফেরেরা আমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তারপরও আমি জাফর কালেমার পতাকা ছেড়ে দেই নাই আমি কালেমার পতাকাটা আমি দাঁত দিয়া চিবিয়ে রেখেছি আল্লাহু আকবার দুই দাঁত দিয়া কামড় দিয়ে আমি কালেমার পতাকাটাকে আমি উঁচু করে রেখেছি উদ্ধীন করে রেখেছি সমুন্নত রেখেছি ও আমার ভাইরা আল্লাহর নবীকে বলে দিও আমি কাফেরদের সামনে কালেমার পতাকাটাকে আমি মাটিতে পড়তে দেই নাই আল্লাহু আকবার ও মুসলমান বর্তমান পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে ঠিক কিনা বলেন মুসলমান এই অবস্থায় ইসলামকে হাত দিয়া কইরা রাখা যাবে না সাহাবায়ে কেরামদের মতো ইসলামকে দাঁত দিয়া চিবাইয়া আটকায়া ধরে রাখতে হবে ঠিক কিনা বলেন